বিদ্যালয় আছে, আছে পড়ুয়া, পাকা বাড়িও রয়েছে সেখানে, কিন্তু বিদ্যালয় পরিকাঠামোগত ত্রুটির কারণে গড় হাজিরের সংখ্যা অনেকটাই কম। সনাতন দাস বৈষ্ণব বাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয় পরিদর্শনে সেই ছবি চোখে পড়েছে। তেলিয়ামোড়া বিদ্যালয়ের পরিদর্শকের অধীনে বিদ্যালয়টি বাদর ঝোলার মতো ঝুলে রয়েছে বিদ্যালয়ের প্রত্যেকটি খড়ের সিলিং। বিদ্যালয়ের শ্রেণী কক্ষগুলিতে নেই কোনো লাইট বা পাখার ব্যবস্থা। তীব্র গরমের প্রচণ্ড দাবদাহের মধ্যে বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে সেখানে। বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক মহলের অভিযোগ, বিদ্যালয়ে বেঞ্চ না থাকার ফলে ছাত্রছাত্রীদের বেঞ্চিতে বসে পড়াশোনা করতে হচ্ছে। এসব ছাড়াও বিদ্যালয়ের চারদিকে নেই বাউন্ডারি দেওয়াল, এর ফলে পথ দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে পড়ুয়াদের। ক্লাসও অনেকদিন দুইটাও, অনেকদিন তিনটাও, অনেকদিন আবার সব দিও হয় না কেন, ওই না কেন, অনেক সময় স্যারও আয় না, স্যার আয়ে সেটা আমাদের স্যারে আয় সেটা অনেক সময় আয়ও না, আবার আয় সেটা থাকা। শিক্ষক কতজন স্কুলে? শিক্ষক ষাটজন। ষাটজনকে প্রতিদিন আয় না সবাই? প্রতিদিন সবাই, অনেকদিন আয়ে, অনেকদিন আয়ও না। আজকে সবাই আইসে নি? আজকে সবাই আইসে না। কয়জন আইসে আজকে? আজকে দুজন আইসে। আজকে কয়টা ক্লাস হয়েছে? আজকে আন্ডার সিক্সের হয়েছে দুইটা ক্লাস। আর তোমার নাম কি? আমার নাম মিটন সরকার। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস সিক্সে। স্কুলের নাম? সনাতন দাস বৈষ্ণবের উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। লাইট আছে নি ক্লাসরুমগুলিতে? নেই, লাইট নেই। তোমরা কিসে বসে ক্লাস করো? বেঞ্চ আছে নি বসার? বেঞ্চও নাই। কোন জায়গাতে বউ তোমরা? মাটির নিচে ফ্লোরে। বিষয় সমস্যাগুলি নিয়ে স্যার বিদ্যালয়ের স্যারে জানাইছিলেনি? কী কইছে স্যারে? বাউন্ডারি ওয়াল আছে নি বাউন্ডারি স্কুলের? কী সমস্যা আছে আপনাদের? সমস্যা তো অনেক রকম সমস্যাই আছে। হ্যাঁ, এই বিদ্যালয়ের বাউন্ডারি নাই, মাঠের মধ্যে গ্রামের মানুষরা গরু বছর দিয়ে রাখে, তারও উপায় নেই, মাঠ খোলা থাকে গরু বছর দিবই। কোনো অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় ফলাবান রাস্তার জায়গা, এইরকম কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছেও এরকম স্কুলের ছাত্র, হ্যাঁ স্কুলের ছাত্র এরকম মানে অল্পতে অ্যাক্সিডেন্টের মধ্যে থেকে বাচ্চে বাইক টাইক যায় মেইন রোড স্কুল লোকে দিয়া, তারপর স্কুলের ইলেকট্রিকের কিছু সমস্যা আছে, রুমে রুমে লাইট ফ্যান্টেন নাই, এগুলি। গরমের ভিতরে কীভাবে ছাত্রছাত্রীরা ক্লাস করে? পাখা নাই, করে কিছু করার নাই, জানাইছিলেন নি সমস্যাগুলি নিয়ে? এটা স্যারে হেডমাস্টার স্যারে আই এস স্যারের কাছে রিকোয়েস্ট পাঠাইছে, মানে আই এস স্যার মনে হয় এরকম কোনো স্টেপ নিতে আছে। হ্যাঁ, ওই দিন ফোন করে মনে হয় টোটাল টুম টুম কয়টা আছে কী আসে বিষয়ে ওয়্যারিংগুলো করাইব ওই দিনই। কবে দেওয়া হয়েছিলো আই এস স্যারে জানানো হয়েছিল বিষয়টা? বিষয়টা জানানো নিছে হয়ে গেছে গা মোটামুটি মাসখানেক, স্যার নিজে হয়ে গেছিলো, আই এস স্যার নিজে আয়ে গেছিলো, নিজে আয়া দেখে টিকে গেছে। আরেকটা জিনিস দেখলাম যে বিদ্যালয়ে ব্রাঞ্চ নাই, ছাত্ররা নিচে বৈশা ক্লাস করতেছে, এরকম কতদিন ধরে আছে এরকম নিচে বৈশা ক্লাস করতেছে? নিচে বৈশা আমি আইছি তো প্রায় বছরের উপরে চলে, হ্যাঁ দুই বছর ধরে নিচে বই ক্লাস করতেছে, নিচে বই ক্লাস করতেছে। তো এই বিষয়টি জানানি হয়েছে নি? হ্যাঁ, বেঞ্চের ব্যাপারে রিকোয়েস্ট তো হয়েছে, এখন শুনতেছি বিভিন্ন স্কুলগুলো বেঞ্চ দিতেছে, এখন আমাদের স্কুলে আইব কি না এটা সঠিক খুঁজে পারতাম না। রাজ্যের আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে সনাতন দাস বৈষ্ণব বাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয়টি অনেকটাই বেমানানের মতো চলছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে এই বিদ্যালয়ে মোট 33 জন পড়ুয়া রয়েছে, আর 33 জনকে পড়াতে শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র 4 জন। পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে বিদ্যালয়ে সঠিকভাবে ক্লাস করানো হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। জানা গেছে বিদ্যালয়ে পরিকাঠামোগত ত্রুটির কারণে অনেক পড়ুয়া বিদ্যালয়ের মুখে হতে চাইছে না। মূলত এই বিষয়টি নিয়ে অভিভাবক মহল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভাবিয়ে তুলছে। এছাড়াও পড়ুয়াদের খেলাধুলার জন্য যে মাঠটি রয়েছে তা গবাদি পশুর অবাধ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে। এখন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক মহলের দাবি যাতে অতি দ্রুত তেলিয়ামোড়া বিদ্যালয় পরিদর্শক এই বিদ্যালয়টির সমস্যাগুলি নিরসনে উদ্যোগী হন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।